নমস্কার, আমি সুস্মিতা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। সামনে পুজো, তাই বাতাসে পুজো পুজো গন্ধ। আপনারা যারা পুজোতে নিজেদের দেখতে চান সুস্থ সবল, তারা এই দুটি নম্বরে ফোন করুন এবং যোগাযোগ করুন আমাদের সাথে। দেখা যাক আপনাদের সমস্যার সমাধান আমরা করতে পারি কি না। আমাদের সাথে আজকে আছেন আয়ুর্বেদিক ডক্টর ডক্টর বিনোদ সিং। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা স্যার, আজকালকার দিনে মানুষরা যে পরিমাণে বাইরে খাবার দাবার খাচ্ছে, তাতে মানুষের কোলেস্টেরলের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তাহলে এর থেকে বাঁচার উপায় কী আমাদের এখন? দেখুন, প্রথম কথা আপনার এটা জানা দরকার কি কোলেস্ট্রলটা কী। সব থেকে প্রথম আমাদের এটা জানা দরকার কি কোলেস্ট্রলটা কী আর কেন হয় আর কিসের জন্যে আমাদের মধ্যে এই কোলেস্ট্রলটা হয়ে যায়। এর মধ্যে আজকাল যদি খুব সুন্দরভাবে আপনি স্টাডি করেন তো স্টাডিতে আপনি এটাই পাবেন কি সব থেকে বড়ো মারাত্মক যে ভুল কাজটা আমরা করে যাচ্ছি সেটা হচ্ছে, একটা তো আমাদের হেলদি খাবার দাবার দিকে আমাদের নজর নেই। যে কোনো আজকাল দেখে নেন, আজকাল আমাদের বাড়ির মানে আমার নিজের সন্তানকেও বলুন, বেশ কিছুদিন ধরে মানে বেশ কিছু মাস বা বেশ কিছু বছর ধরে ও বাইরে মানে বাইরের সিটিতে কাজ করতো, তো এবার আপনি ভেবে নিন তো ও কি নিজের হাত থেকে রান্না করতে পারতো? জানে সকালবেলার খুব বেশি হলে দুটো ব্রেড একটু গরম করে নিত, এক কাপ চা তৈরি করে নিত বা কফি তৈরি করতো বা এক গ্লাস দুধ। ইট ইজ নট আ ভেরি গুড ব্রেকফাস্ট, এটাকে ব্রেকফাস্ট বলা হয় না। এরপরে ও বাইরে যখন যাচ্ছে তো তারপরে সব খাবারগুলো মানুষরা বাইরের খায়। কি আপনারা জানতে পারেন কি বাইরে খাবারের মধ্যে আপনারা কখনো এটা ভেবেছেন কি যে সবজিটা আপনারা খাচ্ছেন ওর মধ্যে যে তেলটা ইউজ করা হয়েছে ওটা কি আপনাদের সামনে একদম পিওর মানে জায়গা থেকে বার করে ওইটা দেওয়া হয়েছে? না, এটা হতে পারে না। হ্যাঁ, কালকে যে তেলটা বেঁচেছিল তার মধ্যেও রান্না হয়ে যেতে পারে। যদি সব কিছু সঠিকভাবে হতো তাহলে আজকে এত বড় বড় হসপিটাল, এত বড় বড় মানে পাড়ার মধ্যে যদি খুব নিজের পাড়ার মধ্যেও যদি আপনারা চোখ ফেরান তো দেখবেন 5 থেকে 10 খানা ডাক্তার। এই বলাই হয়েছে কলযুগ যখনই আসবে, মানে যখনই আপনারা আমরা কী করে ভাববো, লোকরা এমনি জিজ্ঞেস করেছিল কী করে লোকরা ভাববো কি এবার পৃথিবী ধ্বংস হবে, তখন ওইখানকার মানে মানে বুদ্ধিমান মানুষটাই বলেছিল কি যেদিন পানের দোকানের মতন ডাক্তারবাবুদের চেম্বার যদি হয়ে যায় সেদিনই আপনারা ভেবে নেবেন এই সুন্দর ভূমি ধারা এই পৃথিবীটা ধ্বংস হওয়ার দিকে এগোচ্ছে। আজকে যদি এই নিয়ে একটু আপনারা চিন্তা ভাবনা করুন না কি 1 থেকে 1.5 মাস 2 মাস হতে চললো, আমি প্রত্যেকবারই বলি কি আপনারা নিজেকে সুস্থ রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসলে নিজের ফ্যামিলিকে আপনারা সুস্থ রাখতে পারেন, ভালোবাসতে পারেন, সমাজকে নিয়ে আমি নিজের দেশকে নিয়েও সুস্থ থাকার জন্য বন্ধু হ্যাঁ চাই। আমি কখনো চাই না কি আপনারা চিকিৎসকের কাছে আসেন, কেন আসবেন? আয়ুর্বেদ সবসময় বলে রাখে কি প্রত্যেক ভারতীয় মানুষের যদি নিজের বাড়ি আছে তার মধ্যে তো কিচেন হবেই, আর কিচেনটাকেই মানে আগেকার ঋষিমুনিরা বলে দিয়েছিলেন কি এটাই হচ্ছে আমাদের ভারতীয় ঔষধালয়, মানে মেডিসিন শপ, মেডিসিন কাউন্টার। আপনার বাড়ির মধ্যে আপনার কিচেন রুমটাই হচ্ছে মেডিসিন কাউন্টার। ওটা কেন, কিসের জন্য, এটা পরবর্তীকালে আমি আরও বলবো, আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাবো এটা কেন এবং কিসের জন্যে হয়। ম্যাডাম একটা প্রশ্ন করেছিলেন কোলেস্ট্রলটাকে নিয়ে, তো হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন উনি জিজ্ঞেস মানে বলেছে আমাকে। সামনে তো পুজো আসছে স্যার, হ্যাঁ সবাই তো বাইরের খাবার বেশি করে খাবে না, তো যারা বাইরে খাবার খাবেন এর জন্য তো আমাদের চেম্বারে পুজোর পরে প্রচণ্ড ভিড় হয়। মানে যেসব জিনিস আপনার লাইফে বারুন লেগে ওই পুজোর উদ্বেগনাতে আপনারা ওইটা ওই ভুল কাজটা করে ফেলেন, তারপর থেকে যখন শরীরটা খারাপ হয় তখন আপনারা আমাদের কাছেই দরখাস্ত মানে আমাদের কাছেই আপনাদেরকে আসতে হয়। কোলেস্ট্রলের সম্পর্কে বলাটা বলবো কিন্তু তার আগে একটা ফোন এসে গেছে, ফোনটা নিই। হ্যালো, মনে হয় আপনি কথা বলতে চাইছেন না, ঠিক আছে কোনো ব্যাপার না, আবার যদি প্রশ্ন ভুলে গেছেন আমাদের সঙ্গে করতে তো আপনি ওই প্রশ্নটা আবার আমাদের থেকে দ্বিতীয়বার আপনারা করতে পারেন। তো এখানে আমরা এখন এসেছি কোলেস্ট্রলের সম্পর্কে, কোলেস্ট্রল সম্পর্কে বলা খুবই উচিত কেন কি আমরা এটাই জেনেছিলাম কোলেস্ট্রল তাদেরই হয় যারা খুব খাওয়া দাওয়ার দিকে নজর দেয়। হ্যালো, লাইন দেওয়ানি। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন।
হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। বলছি আমি হাওড়া থেকে বলছি স্যার, আমি একটা ওষুধ খেয়েছিলাম মানে পেটের প্রবলেমের জন্য, তা আমার ওষুধে না সাইড এফেক্ট হয়ে গেছে, তারপর তার ফলে আমার বুক ধরপড় করছে, গলার কাছে ধরপড় করছে। আপনি আপনি হ্যাঁ আপনি মা কোন ওষুধ খেয়েছিলেন? আমি মানে আমি কি দিয়েছিলাম বা আমরা কি দিয়েছিলাম না আপনি নিজে থেকে কিনে? না আমি হ্যাঁ আমি অন্য জায়গায় খেয়েছিলাম। ওষুধ ওষুধের নামটা কি? আপনার ওষুধ খাবার পরে যখন এইসব প্রবলেম হচ্ছে তার মানে সিওর কি ওই ওষুধটা আপনার স্যুট করেনি। তা আপনাকে একটাই কথা বলবো, দেখুন মা আপনি হাওড়াতে থাকেন, হাওড়াটা খুব বেশি দূরে না। এবার হাওড়াতে আপনি বাসা তো বেশি দূরে নয়, দমদম বেশি দূরে নয়। হ্যাঁ কোন হাওড়া হাওড়া জেলার মধ্যে কোন জায়গা থাকেন জানি না, কেন কি আমাদের বাগনানের কাছেই শ্যামপুরে আমাদের চেম্বার আছে, যেখানে 24 তারিখে আপনারা আমাকে পাবেন। শ্যামপুর মানে ইলেকট্রিসিটি অফিসের ঠিক অপোজিটে আমাদের চেম্বার আছে। আর না হলে আপনাকে একটা রিকোয়েস্ট করবো কি আপনি দেখুন, এখানে দুটো হেল্পলাইন নম্বর যাচ্ছে, এখানে দেখুন দুটো যোগাযোগের জন্য নম্বর যাচ্ছে, এই নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরের মধ্যে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। আপনার যদি মনে হয় হাওড়া থেকে দমদম ক্যান্টনমেন্টটা কাছে, তাহলে আপনি দমদম ক্যান্টনমেন্ট আমাদের গোড়াবাজারের কাছে আমাদের হসপিটালের মধ্যে এসে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। আর যদি আপনার ইচ্ছে করে কিনা আমি বারাসাত, হাওড়া থেকে বারাসাত আপনার আসতে যদি সুবিধা হয়, তো বারাসাত শিশির কুঞ্জের ঠিক অপোজিটে ডক্টর এসকেসেন টাওয়ারে আপনি আমাদেরকে পাবেন। এবার আমাকে দেখাতে হলে একটাই কথা বলবো, যেই নম্বরে আপনারা ফোন করে আমাদের সঙ্গে কথা বলছেন, যেই নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে প্রোগ্রামে কথা বলছেন এই নম্বরেই আপনারা প্রোগ্রামে শেষে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আমি প্রত্যেক দিন এখানে আপনার 11টা থেকে সন্ধ্যার 3-4 অবধি পেশেন্ট দেখি, কেন কি 4 পর থেকে আমি লাইভ প্রোগ্রামে বসে যাই আর পেশেন্ট দেখার ইচ্ছে করে না। তো আপনারা বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা বারাসাত শিশির কুঞ্জের অপোজিটে ডক্টর এস কে সেন টাওয়ারে এসে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাকে দেখাতে হলে বা সিম্পল যে নম্বরে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলছেন ওই নম্বরেই প্রোগ্রামের পর যে কোনো টাইমে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে দেখা করতে পারেন। কেটে দাও তো একটা এটাই হয়ে গেল, দেখে নিন আপনাদেরকে একটা এই কেন আমি সবাইকে একটা কথা বুঝাই উইদাউট এনি ফিজিশিয়ান অ্যাডভাইস, দয়া করে কোনো ভুল করে অ্যাডমিশন। আজকাল অনেকজন সবাই ডক্টর হয়ে গেছে, আজকাল দেখবেন অনেক ফুড সাপ্লিমেন্ট কোম্পানি বেরিয়েছে যারা নিজের এজেন্ট তৈরি করেছে, নিজের সঙ্গে লোক রেখেছে, তারা বাড়িতে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছে ও তোমার আপনার হাঁটুতে ব্যথা, আমাদের এই ফুড সাপ্লিমেন্ট খান আপনার হাঁটুর ব্যথা ঠিক হয়ে যাবে। ওনারাই যদি ডাক্তার হয়ে যান তাহলে তো আমাদের মেডিকেলে পড়ালেখাটা তো বৃথা। এই জন্য আমরা এখন ডক্টর এস কে সেন ইউনিটের তরফ থেকে আমরা এখন একটা মোটো নিয়েছি, এমনি আমরা করে দেবো কি মানুষরা নিজের বাড়িতেই নিজেকে সুস্থ রাখবে, দরকার নেই। আমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করব যার থেকে আপনি আরও কীভাবে নিজেকে সুস্থ রাখতে পারেন, কীভাবে নিজের বলা যায় না অনেক বছর ধরে প্রেশারের ওষুধ খাচ্ছি, অনেক বছর ধরে হাঁফানির ওষুধ খাচ্ছি, অনেক বছর ধরে সুগারের ওষুধ খাচ্ছি কিন্তু কন্ট্রোলও করতে পারছি না। খুব তাড়াতাড়ি আবার নতুন আমরা একটা নিয়ে আসছি ডক্টর এস কে সেন ইউনিটের তরফ থেকে 72 আওয়ার্স মাইক্রো হেলথ ক্যাম্প, 72 ঘন্টা আপনারা নিজের লাইফের 72 ঘন্টাটা আমাদেরকে দেবেন, আমরা আপনাকে দেখাবো কি 72 ঘন্টাতে উইদাউট এনি মেডিসিন আমরা আপনাকে কত কত সুন্দরভাবে সুস্থ রাখছি। আর ওই জিনিসটা আমাদের থেকে শিখে যদি আপনি বাড়িতে গিয়ে ওইটা ইউটিলাইজ করেন, তো আপনি যখন করবেন তো আপনারও বাড়ির লোকেরা করবে। এই জন্যে আপনাদের বলবো অন্যদের কথাতে এই ওইটা খেলে আপনি ভালো হয়ে যাবেন, ওইটা খেলে ভালো হয়ে যাবেন, যদি এইটা খেলে ওইটা খেলে সবাই যদি ভালো হয়ে যেত তাহলে আপনারা একবারও ডক্টর থাকতো না। আপনারা বুঝতে পারেন আজ থেকে 20 বছর আগে একটু নেটে সার্চ করে নে, আজ থেকে 20 বছর পেছনে মানে পেছনে যদি আমরা চলে যাই তো দেখুন তো আপনার বারাসাতের মধ্যে কটা হসপিটাল ছিল আর কলকাতার মধ্যে কটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল ছিল বলবো, তার আগে কেউ আছে আপনি কে বলছেন? আপনি ফোন করেছেন তো? হ্যালো
প্রথম কথা আপনাদেরকে বলে দিই, লাইভ চলাকালীন প্রোগ্রামে যদি আপনিও দেখছেন, আপনার সন্তানরাও দেখছে, যাদের বয়স বেশি না তাদের হাতে ফোন দিয়ে কখনো ফোন করতে বলবেন না। কেন কি এটা থেকে কি হয় কি আমাদের, আমরা একটা মোটিভ নিয়ে, হ্যাঁ একটা মোটিভ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, আর আপনারা এটাই ভেবে নেন কি ওই ফোন লেগে গেল তো কথা বলি বা না বলি চুপচাপ বসে থাকি একটু দেখি। এটা আপনারা দয়া করে কখনো করবেন না, কেন কি এই একটা মানে প্রত্যেক মুহূর্তে অনেকবার এমনি হয় কি কথা বল, এই যে দেখুন না কোলেস্ট্রল নিয়ে ভাবছিলাম কি অনেক কিছু বলবো কিন্তু এখনও অবধি আমি কোলেস্ট্রল নিয়ে স্টার্ট করতে পারছি না। চলুন আজকে আমরা আপনাকে, আমি আপনাদেরকে কোলেস্ট্রলের সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই। দেখুন প্রত্যেক মানুষরা দু রকমের প্রোটিন খায়, একটা থাকে অ্যানিমাল প্রোটিন, একটা থাকে প্ল্যান্ট প্রোটিন। প্ল্যান্ট প্রোটিন যে কোনো এক্সেসিভ যে কোনো জিনিস মানে মাত্রা ছাড়িয়ে যদি আপনারা কাজ করেন, মাত্রা ছাড়িয়ে যদি আপনি পড়ালেখা করেন তাহলে আপনার চোখের পাওয়ার কমে যেতে পারে, মাত্রা ছাড়া আপনি যদি চিন্তা ভাবনা আপনি মেডিটেশন যদি আপনারা করতে আরম্ভ করেন তো দেখবেন সুপার কনসিসিয়াস আপনার ব্রেন হয়ে যাবে, নেয়ার না কেউ আপনার কথা বুঝবে না আপনি কারোর কথা বুঝবেন, বলবো তার আগে দেখে কি আছে। হ্যালো, একটু জোরে বলুন, একটু জোরে বলুন প্লিজ। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি তমলুক থেকে বলছি। আপনার নাম হবে তো, আপনার একটা নাম আছে তো, নামটা বলুন। হ্যাঁ আমি প্রতিমা বেরা। হ্যাঁ বলুন, কি কি জানতে চাইছেন বলুন। হ্যালো বলছি, আমার হাঁটুর সমস্যা, হাঁটু পায়ে হাতে পায়ে ঝিনঝিনা ধরে যায়, মানে শুলে আর কি রাত্রিবেলা শুলে হাতে পায়ে ঝিঝিয়ে ধরে যায়, আর হাতে পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল সব ব্যথা হয়। আচ্ছা, আপনি কি কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন? হ্যাঁ আমি প্রায় হোমিওপ্যাথি খাই, হোমিওপ্যাথি ওষুধ খাই। আচ্ছা, আপনি তো তার মানে এটাই হলো কি আপনি যে ওষুধটা খান সেই ওষুধ খেয়ে তো আপনি উপকার পাননি, তাই জন্য তো ফোন করেছেন, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ আমি তাই জন্যই ফোন করছি। হ্যাঁ তো আমি দীর্ঘদিন খাচ্ছি কিন্তু আমি কোনো উপকার পাচ্ছি না। হ্যাঁ তাহলে একটা কাজ করুন, আপনি যে নম্বরে ফোন করেছেন ওই নম্বরে আবার আপনি প্রোগ্রামটা শেষ হওয়ার পরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, বাড়ির যে কোনো লোককে নিয়ে কলকাতায় আপনি আসবেন, ওই যে ডাক্তারবাবুর ওষুধ খাচ্ছিলেন তার প্রেসক্রিপশন বা তার রিপোর্ট নিয়ে। যদি আপনার কোমরের এক্স রে করানো থাকে, ঘাড়ের এক্স রে করানো থাকে, হাঁটুর এক্স রে যদি কারো করানো থাকে, ওই সব রিপোর্টগুলো নিয়ে একটু আমাদের সঙ্গে দেখা করুন। কেন কি এটাও হতে পারে কি আপনার কোমরের মধ্যে প্রবলেম হতে পারে, স্পন্ডলাইসিস রোগ থেকে আক্রান্ত হতে পারেন, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস রোগ থেকে আক্রান্ত হতে পারেন, আর ঘাড়ে যে হাতগুলো ঝিনঝিন করছে এটাও হতে পারে কি আপনি হাত তুলতে পারছেন না, আপনি ফ্রোজেন শোল্ডার রোগ থেকেও আক্রান্ত হতে পারেন। তো এই অনেক রোগ মানে হাড়ের সব রকমের রোগের সঙ্গে আপনার শরীর আক্রান্ত হয়ে গেছে মা, এই জন্য বলবো পেট পরিষ্কার সব সময় রাখবেন, আর যত তাড়াতাড়ি পারেন আপনি আমাদের সঙ্গে এসে দেখা করুন। আর আর আমিও আপনাকে, হ্যাঁ আমি আপনাকে এটা বলতে পারি কিছুদিন ওষুধ খাবেন যেভাবে আমরা বলবো থাকতে সেইভাবে থাকবেন, দেখবেন আপনার শরীর ভালো হয়ে গেল, ঠিক আছে? তো এবার আমরা দেখুন কোলেস্ট্রলের সম্পর্কের মধ্যে যেটা বলেছিলাম কি আমাদের প্রোটিন বেসিক্যালি দুই প্রকারের হয়, একটা হলো আপনার অ্যানিমাল প্রোটিন আর একটা হয় প্ল্যান্ট প্রোটিন। প্ল্যান্ট প্রোটিনটা রিয়েলি ভালো, কেন কি আমাদের শরীরের মধ্যে দু রকমের কোলেস্ট্রল হয়, একটা ভালো কোলেস্ট্রল হয় একটা খারাপ কোলেস্ট্রল হয়। বলবো দেখে নি কি আছে। হ্যালো, হ্যাঁ বলুন, নাম বলুন আপনার। কোথায় থেকে ফোন করেছে? আপনি দয়া করে আলতা আর সিঁদুর পরবেন না, কেন কি যত মনে হচ্ছে আপনার স্কিনটা ওর থেকে সেনসিটিভ হয়ে গেছে, এটা একদম পরবেন না, পরবর্তী শুট করছে না। আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনার এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়ে থাকেন আপনার মনে পড়ে ডাক্তারবাবু কি ব্লাড এক্সামিনেশন আইজিই করিয়েছিল? হ্যাঁ
আইজি করাইনি। আর আপনি কি এর জন্য কোনো চিকিৎসককে দেখিয়েছিলেন? মানে আপনি আপনি কি হিন্দু না মুসলিম? আমি হিন্দু। তাহলে সিঁদুর আর আলতার আপনি তো ম্যারিড, তো আপনার স্বামী আছেন তো? তাহলে আপনি আলতা সিঁদুর কেন পড়বেন না? তাহলে কথা বলছেন, এই নম্বরে প্রোগ্রামটা শেষ হওয়ার পর আপনি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আপনি যদি আমার সঙ্গে দেখা করতে চান তাহলে একটাই কথা বলবো, আপনি আমাকে প্রত্যেক দিন 12:45 থেকে 4 অবধি আপনি আমাকে পাবেন, বৃহস্পতিবার বাদ দিয়ে। আমাকে দেখাতে হলে যে নম্বরে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলছেন ওই নম্বরেই ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমার সঙ্গে 12:45 শিশির কুঞ্জের অপোজিটে ডক্টর এস কে সেন টাওয়ারে দেখাতে পারেন। আর আপনার যদি মনে হয় কি না দমদম ক্যান্টনমেন্টটা আপনার বাড়ির থেকে সুবিধা হবে, তো আপনারা দমদম ক্যান্টনমেন্টও আপনাকে দেখাতে হবে। তার জন্যে এখানে দেখুন দুটো নম্বর দেওয়া আছে, হেল্পলাইনের দুটো নম্বর, মানে যোগাযোগের জন্য দুটো নম্বর দেওয়া আছে। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। দেখুন মেন এমনি জায়গাতে আপনার প্রবলেমটা এরাইজ হয়ে গেছে কি আপনি একটা ম্যারিড লেডি হয়ে যদি সিঁদুর আলতা না পড়েন, তা আমার তো মনে হয় কি ম্যারিড লেডিদের জন্য এটাই হচ্ছে সব থেকে বড় গয়না, আপনাকে তো পড়তেই হবে না? তো এর জন্য চিন্তা করার দরকার নেই, যখন আমরা আপনার এমন তো না যে আপনি না পড়ে থাকতে পারবেন, এমন তো নয়। তাহলে একদম না, এবার আপনি চলে আসুন, এবার এবার আপনি নিজের মুখে হাসি আনতে পারেন, কেন কি আপনাকে তো আমি বলে দিলাম, ডক্টর সিং আপনাকে বলে দিল, আপনার জন্য ডক্টর এস কে সেনের ইউনিটের সমস্ত চিকিৎসকরা দাঁড়িয়ে থাকবে। এক মাসের মধ্যেই আপনি এইসব করতে পারেন যদি আপনি আমাদের কথা মতন চলেন। তাহলে এখন থেকে নিয়ম করে নেন, ডিম হাত দেবেন না, বেগুন হাত দেবেন না, পুঁই শাক হাত দেবেন না, কুমড়ো হাত দেবেন না, কচু বা কচুর লতি যে কোনো সামুদ্রিক মাছ একদম হাত দেবেন না। তারপরে তো আমরা বলে দেবো কি করতে হবে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি দমদম থেকে বলছিলাম, এই লাইভ ফোনে কথা বলা যাবে ডাক্তার সেনের সঙ্গে? হ্যাঁ 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 বলুন। এই আমার একটু ছেলের সম্বন্ধে জানতে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন না, আপনার ছেলের সম্বন্ধে কি জানতে চান? এই বল, জানতে চাই যে এই আমার ছেলে না ভীষণ একটু নেশা করে, অনেক কিছু করেছি, অনেক জায়গায় দেখি আরে না, আপনার এই প্রোগ্রামটা দেখি শুনতে ভালো লাগে, তো আমার তো নিজের টিভি নেই, আমি লোকের বাড়ি কাজ করি, তাড়াতাড়িতেই না তো মা টিভি আমার প্রোগ্রামটা তোমার ভালো লাগলে তোমার ছেলে নেশা করা তো বন্ধ করবে না। আর যদি আমার আমার প্রোগ্রাম যদি আপনি দেখেন তখন তো আপনারও এটা বোঝা দরকার কি আমি অনেকবার বহু মানুষরা এমনি ফোন করে আপনার মতন কি তাদের বাড়ির লোকরা নেশাগ্রস্ত আছে, তার নেশার মধ্যে অনেক উল্টো পাল্টা বাড়িতে কাজ করছে, ওরা ছাড়াতে চাইছে। আর একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান আছে যেখানে পেশেন্ট জানতেও পারবে না, ও নিজেই ওই নেশা থেকে ঘেন্না করতে লাগবে, বরঞ্চ আপনি ওকে ও যে নেশা করতো ওই নেশাটাও আমি যে নির্দিষ্ট সময়টা দেবো ওই সময়ের পরে আপনি ওই নেশাটা আপনার ছেলের সামনে যদি রাখেন ওটাকে দেখতে পছন্দ করবে না। তো ছেলেকে যদি নেশাগ্রস্ত থেকে মুক্ত যদি করতে চান তাহলে আর বেশি লেট করবেন না। যদি আপনার মনে হয় কি আপনার মানে 12:45 আপনার জন্য তো সব থেকে কাছাকাছি হবে দমদমটা, তো দমদম ক্যান্টনমেন্ট, হ্যাঁ তো দমদম ক্যান্টনমেন্টে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন গোড়াবাজারের কাছে দমদম মিউনিসিপ্যালিটি সুপার স্পেশালাইজড আমাদের হসপিটালটা আছে, যেখানে আপনাকে ব্যাস ছোট্ট কাজ করতে হবে। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বর নোট করুন, ওইখানে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ছেলেকে আনতে হবে না, আপনি নিজেই আসবেন। আপনাকে যে ওষুধটা দেবো যে যে হিসেবে আমরা আপনাকে বলবো খাওয়াতে ঠিক সেই হিসেবে আপনি খাওয়াবেন, নিশ্চয়ই উইদিন 7 days to 10 days। এসব আমরা দেখুন বললাম নাকি আমরা কাউকে হেয়ালি কথা বলি না, অন্য জায়গা নিয়ে গিয়ে নেশা কেন্দ্রতে ভর্তি করবেন, ওরা 2 মাস আগে আপনাকে কোনো গ্যারান্টি দেবে না। কিন্তু আমরা বলি কি আপনারা নিজেই দেখবেন আপনাদের যে লোক নেশা সবসময় করে 7 থেকে 10 দিনের মধ্যেই ওর নেশা করার প্রবৃত্তিটা নিয়ার অ্যাবাউট 70% কমে যাবে, রইল 30%। তাহলে 10 দিনের মধ্যে যদি 70% সরাতে পারি তো 30% সরাতে বেশি সময় লাগবে না।
এই জন্য আমি আপনাদেরকে বলি একটাই কথা, একদম চিন্তা করার দরকার নেই। যখন ডক্টর এস কে সেন ইউনিটটা টোটাল আপনাদের জন্য দাঁড়িয়ে আছে, তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে আপনারা আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাকে যেটা বললাম ব্যাস ওটাই করুন, আর বেশি না, ঠিক আছে? আজকে আপনাদেরকে আরো একটা কথা বলি, আমি নিজের আয়ুর্বেদিক ফিজিশিয়ান মানে আয়ুর্বেদিক যত চিকিৎসকরা আছে যারা আমাদের প্রোগ্রামটাকে ফলো করে, যারা নিজেও নিজে প্রচুর পেশেন্টকে দেখে, আপনাদের জানার দরকার হবে কি একটু আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে। প্রত্যেক মানুষ মিডল ক্লাস ফ্যামিলি হোক ইয়া লোয়ার ক্লাস ফ্যামিলি হোক, আপনারা জানেন কি আমাদের মানে এখন ওই দু বছর করোনার জন্যে একটু সবারই একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়ে গেছে। আর আজকাল যখন থেকে ডিজিটাল মার্কেটিং হয়েছে, মানুষ নিজের কাছে ক্যাশ লিকুইড মানি কম রাখে। অনেক মানুষদের এমনি অভ্যেস হয়ে গেছে, সবাই এখন মেডিক্লেম করিয়ে নিয়েছে, হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছে, যা ওরা ওনারা চান এর থেকেই হয়। কিন্তু দুঃখের ব্যাপার, যে বা যারা আয়ুর্বেদিক যারা চিকিৎসকরা আছেন বা যারা ধরে রাখুন ইউনানি আমাদের চিকিৎসক ভাই বন্ধুরা আছেন, ন্যাচুরোপ্যাথের যারা চিকিৎসকরা আছেন, তাদেরকে আমরা সবাই আয়ুষের অন্তর্গত আছি, কিন্তু এখন অবধি দেখা গেছে অনেক ইন্স্যুরেন্সের মধ্যে আমরা এ নেই। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, আপনাদের যদি এমনি কোনো পেশেন্ট থাকে যে পয়সার জন্যে আপনাদের কাছে সম্পূর্ণ চিকিৎসা করাতে পারছে না, পয়সার জন্যে তাকে আপনারা ভালো করে পঞ্চকর্ম থেরাপি দিতে পারছে না, কোনো দরকার নেই। আপনাদের জন্যে আমরা আছি আমাদের হসপিটালের মধ্যে। আপনাদেরকে আমি বলে রাখি, যদি আপনাদের পেশেন্টের কাছে স্বাস্থ্যসাথী কার্ড হোক বা আপনাদের পেশেন্টের কাছে যদি মেডিক্লেমের যে কোনো সার্টিফিকেট যদি হয়, তো আপনারা নিজের পেশেন্টকে আমাদের হসপিটালে এনে ট্রিটমেন্ট করে সুস্থ করে দিতে পারেন। ওনার পেশেন্টদের ভালোর জন্যে আপনারা অনেক কিছু করতে পারেন। বা ছোট্ট একটাই খালি কাজ করতে হবে আপনাদের সবাইকে, যে বা যারা আয়ুর্বেদ জগতের সঙ্গে যুক্ত আছেন, যে বা যারা ইউনানি জগতের সঙ্গে যুক্ত আছেন, বা যে বা যারা ন্যাচুরোপ্যাথি মানে প্যাথির সঙ্গে যুক্ত আছেন, তাদের সবাইকে বলি চিন্তা করার দরকার নেই। এবার আমরা সবার জন্য করতে চাই, আপনার কাছে যত পেশেন্ট আপনি নিজেই চাইছেন কি এই পেশেন্টটাকে ভর্তি করে পঞ্চকর্ম থেরাপি দিয়ে একে আমি সুস্থ করে দিতে পারি, কিন্তু আপনার কাছে জায়গা নেই, আপনার কাছে ওই সব ফ্যাসিলিটি নেই যার থেকে পেশেন্টরা রিএম্বার্সমেন্ট পেতে পারে, কোনো দরকার নেই। আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমার সঙ্গে অন্তত আপনারা যোগাযোগ করুন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে বেশি দূরে যেতে হবে না, বারাসাত শিশির কুঞ্জের ঠিক অপোজিটে ডক্টর এস কে সেন টাওয়ারের তে আপনি আমাকে পাবেন প্রত্যেক দিন 11টা থেকে 4টে। ইচ অ্যান্ড এভরি আয়ুর্বেদিক ফিজিশিয়ান আর ওয়েলকাম টু মিট উইথ মি। আমার 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 আমাদের জন্য আপনাদেরকে কিছু করতে হবে না। আমরা চাই কি আপনারা যত আমাদের এই আমাদের পেশেন্টরা আছে যাদের উপরে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে, প্রচুর প্যাথির মানুষরা তাদের উপরে এক্সপেরিমেন্ট করে এখন ওদের একটা এক্সপেরিমেন্টাল লিভিং বিংস করে দিয়েছে, তারপরে ওরা ঘুরে ফুরে আমাদের মতন আমার কাছে বা আপনাদের মতন মানুষদের কাছে যায়, তখন আমাদের মাথার মধ্যে একটাই থাকে যে এই মানুষটা এত বছর ধরে ভুগছে, এর মুখে আমি একটু হাসি ফোটাতে পারি কি পারি না। কিন্তু আমাদের কাছে ওই জায়গাটা নেই হাসি ফোটা। টোটাল যদি আয়ুর্বেদটাকেই আমরা যদি একটা পেশেন্টের পেছনে লাগিয়ে দিই, তো 100% পেশেন্টটা সুস্থ হবে, এটা আমি জোর গলাতে বলি। ওই যদি আপনার কাছে ওই ফ্যাসিলিটি থাকে তাহলে ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, আর যদি না থাকে তো আপনাদের সবার জন্যে ডক্টর এস কে সেন ইউনিট আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমাদের দমদমের যে গোড়াবাজার সুপার স্পেশালাইজ হসপিটাল, যেখানে সব জিনিস আছে, ধরে রাখুন আপনি নিজের পেশেন্টকে আপনি ট্রিটমেন্ট করছেন, ব্লিডিং বন্ধ হতে পারছেন, তখন তো এমার্জেন্সি আমাদের মডার্ন সায়েন্সের হেল্প নিতে হবে, কোথায় পাবেন? আমাদের আমাদের একমাত্র একটাই আমি এটা জোর গলাতে বলতে পারি, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আয়ুষের অন্তর্গত সুপার স্পেশালিস্ট হসপিটাল যদি কোনো হতে পারে, তো দ্যাট ইজ অনলি আমাদের দমদম সুপার স্পেশালাইজড হসপিটাল। যেই হসপিটালে আপনার পেশেন্টরা সার্ভিস পাবে সুপার স্পেশালিস্ট হসপিটালে, চার্জটা দিতে হবে ওনাদের এলাকার মধ্যে যেটা সবথেকে লো গ্রেডের নার্সিংহোম আছে, যেটা লো চার্জ মানে লো সার্ভিস চার্জের যে নার্সিংহোম আছে, ওই চার্জটাই আমাদের কাছে আপনাদেরকে দিতে হবে।
দেখুন আমরা আপনাদের জন্য এত ভাবছি, আপনারাও নিজের রুগীদের জন্য এত ভাবুন, দেখবেন সবাই আমরা মিলেমিশে কাজ করি। যেমনি অন্য প্যাথির চিকিৎসকরা একসঙ্গে মিলেমিশে কাজ করে কেন আমরা করতে পারি না? বলবো কেউ আছে? হ্যালো, মনে আচ্ছা তো আমি আপনাদেরকে আজকে আমরা যে এটা তো আপনাদেরকে আমি বলে দিলাম, এবার আরও একটা কথা বলে দিই, যে বা যারা আমাকে দেখাতে চান তাদেরকে বলি, বাগনানে আপনারা আমাকে 24 তারিখে পাচ্ছেন, বাগনানে আপনারা আমাকে 24 তারিখ মানে রবিবার দিন আপনারা বাগনান শ্যামপুরের চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন। যে বা যারা এখন অবধি নাম লেখাতে পারেননি, স্ক্রলের মধ্যে দেখুন শ্যাম বাগনান শ্যামপুরের পরে দুটো শ্যামপুরের দুটো নম্বর দেওয়া আছে, ওই নম্বরটাও আপনারা নোট করে নিতে পারেন, না হলে যে নম্বরে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলছেন ওই নম্বরে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে নিজের নামটা আপনারা লেখাতে পারেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, নর্থ বেঙ্গলের মানুষদের জন্য বলি, আপনারা খুব ভালো করে জানেন, আমরাও জানি নর্থ বেঙ্গলের মানুষরা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, এই জন্যে আমরা যখনই নর্থ বেঙ্গলে যাই তো ডক্টর এস কে সেনের ফুল ইউনিটটাকেই আপনারা নর্থ বেঙ্গল শিলিগুড়িতে পাবেন। কখন পাবেন? প্রত্যেক মাসের লাস্ট উইকে বুধ এবং বৃহস্পতিবার দুদিন নর্থ বেঙ্গলের মানুষের জন্য দুদিন আমরা ওইখানে থাকি। তার মধ্যে স্পেশালি ওর কারণ আছে, নিউ জলপাইগুড়ি হোক বা জলপাইগুড়ি হোক, কুচবিহার হোক বা নিউ আলিপুরদুয়ার হোক, রায়গঞ্জ হোক, অনেক জায়গা থেকে পেশেন্টরা আসে, যাদেরকে আমরা ওই সন্ধ্যাবেলা 7টা অবধি লাস্ট দেখতে পারি, তারপরে আবার পরের দিন থেকে আমরা দেখি। তো ভিড় থেকে নিজেকে যদি বাঁচাতে চান তো দয়া করে এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে একটা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তারা কেন আসছে? তারা নিশ্চয়ই সুস্থ হচ্ছে, তার জন্যই তারা আসছে। এবার যে কথাটা বলবো, এবার আমি টোটাল কোলেস্ট্রলটাই নিয়ে বলবো। আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম অ্যানিমাল প্রোটিন আর প্ল্যান্ট প্রোটিনের সম্পর্কে বললাম, কিন্তু সবথেকে ক্ষতিকারক হচ্ছে আমাদের অ্যানিমাল প্রোটিন। এই জন্যে বেসিক্যালি দেখা যায় কি, আমরা যখনই কোলেস্ট্রলের যখনই কোলেস্ট্রল মানে হলো আমাদের রক্ত নালিকার মধ্যে চর্বি জমে যাওয়া, যেটা আমাদের রক্তের যে রক্তের যে গতিটা আছে ওর মধ্যে ওটা অবস্ট্রাকশন আনে। পরে বলো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ আমি বিহার থেকে বলছি, মুক্তি রাউল। আচ্ছা বিহার থেকে কোথায়? হ্যাঁ বিহার কিষানগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, বলিয়ে বলিয়ে। নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। আমি আপনার পেশেন্ট। বুধ এবং বৃহস্পতিবার। আপনি দেখে নেন, আপনার আপনার বাড়ি আপনার সামনে ক্যালেন্ডার হবে, দেখে নেন। 27-28 মেবি 27। আমি আগেও অনেকবার বলেছি, আপনি জানেন কি আমাদের সবারই লাইন অফ ট্রিটমেন্ট আছে। হ্যাঁ এটা যদি সব মানে আমি যখন ডক্টর এস কে সেন ইউনিট বলছি তার মানে এ না কি আমরা সবাই যদি চলে যাই তো এত বড় হসপিটালটাকে কে দেখবে, এটাও নাম্বার ওয়ান। দ্বিতীয়, আমাদের হেড অফিসে প্রচুর পেশেন্ট, এখানেও কে দেখবে পেশেন্ট, ওপিডিতে কে পেশেন্ট দেখবে, এই জন্য আমরা একটু ডিভাইড করছি। কিন্তু আপনাকে আমি এটা বলতে পারি, শিলিগুড়ির মধ্যে আপনি ডক্টর এস কে সেনের ইউনিটের মধ্যে ভালো একটা টিম পাবেন, যেখানে আপনি খুব সুন্দর রেজাল্ট পেতে পারেন, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, আর আমার সঙ্গে যদি দেখা করতে হয় তো আপনি তো সবই জানেন, অনলাইন করে দেবেন। আপনি এই মধ্যমগ্রাম না, আপনাকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা থেকে 2 স্টপেজ শিশির কুঞ্জ, 12-7 শিশির কুঞ্জ। আপনি একটা কাজ করুন, যেকোনো দিন আপনি আসতে পারেন 12-7 শিশির কুঞ্জের অপোজিটে। আমি এইখানে বৃহস্পতিবার বাদ দিয়ে রোজই থাকি 11টা থেকে 4টে, কেন কি 4টের পর থেকে আমার 2 ঘন্টার লাইভ প্রোগ্রাম থাকে, তাই জন্য আমি ব্যস্ত হই। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি শিলিগুড়িতে আসছেন না? শিলিগুড়ি
পেট পরিষ্কার রাখুন, রুমাটয়েড আর্থারাইটিস এর পেশেন্ট আপনি, মনে আছে তো? হ্যাঁ 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 পেট পরিষ্কার রাখুন। হ্যাঁ আপনার সঙ্গে গল্প টল্প হয়েছিল, আমি একটু কষ্ট পাচ্ছি, একটু প্রবলেম চলছে, একটা পাউডার আরে আপনি নিজের শরীরের ওজন করুন, আপনার শরীরের যত ওজন হবে তার অর্ধেক করুন, অর্ধেকটাকে 10 থেকে গুণ করুন। যদি আপনি 50 কেজি আছেন আর তো 50-এর অর্ধেক হলো 25, 25-কে 10 দিয়ে গুণ করুন 250 গ্রাম। যখনই দুপুরবেলা ভাত খেতে বসছেন তো আগে 250 গ্রাম গ্রিন স্যালাড খান, দেখবেন আপনার কনস্টিপেশনের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আপনাকে তো বলে রেখেছি যে রুমাটয়েড আর্থারাইটিসের মানে হলো আম বাত, মানে শরীরের মধ্যে আমের মাত্রা বাড়লেই ব্যথা বাড়বে। ঠিক আছে ঠিক আছে, আপনার আমি মানে খুবই ফ্রেন্ড, আমি আপনাকে ছাড়া আমি ডক্টর সেনকেও দেখেছি, কিন্তু তবু আপনার সঙ্গে আমার কথাবার্তা বলে এত ভালো লেগেছে যে আপনাকেই আমি দেখাতে চাচ্ছি আর কি। ঠিক আছে, না না ঠিক ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি যখনই আসবেন আপনি ফোন করে আপনি এসে যাবেন, আপনার কাছে তো আমার মনে হয় সব নম্বরই আছে, আপনি ডাইরেক্ট ফোন করে এসে যাবেন। ঠিক আছে অনেকবার হয় পেশেন্টের চাপ থাকে তো আমি তখন ফোন তুলি না, ঠিক আছে, তখন হোয়াটসঅ্যাপে আমি মেসেজ কোলেস্ট্রল হওয়ার অনেক কিছু কারণ আছে, অনেক এমনি মানুষকে দেখবেন দেখতে ওরা প্রচন্ড রোগা কিন্তু ওদের ব্লাড টেস্ট করালেন তার মধ্যে দেখা গেল কোলেস্ট্রল অনেক হাই। ছোট ছোট বাচ্চাদেরও কোলেস্ট্রল ধরা পড়ছে অনেক। হ্যাঁ বাচ্চাদের ওটা কারণ হচ্ছে আপনাদের মতন আজকাল নতুন নতুন মা বোমা দিদিরা আছেন না, যাদের কাছে বেচারিদের কাছে সময় কোথায় আছে কি নিজের হাত থেকে রান্না করে নিজের সন্তানকে খাওয়াবে। আমি একদম আপনাদেরকে ভুল বলি না, কেন কি আজকালকার যুগের মধ্যে এমনি হয়ে গেছে একজনের ইনকামে ঘর সংসার ভালো করে চলে না, এই জন্যে মা বাবা নিজের সব সুখ দুঃখ মানে এনজয়মেন্ট সব ভুলে গিয়ে নিজের সন্তানের ভাগ্যের জন্য চিন্তা করেন। কিন্তু আপনাদেরও এটা ভাবতে হবে, আপনি তো করে যাচ্ছেন নিজের সন্তানের জন্য কিন্তু সন্তানকে ওটাকে উপভোগ করছে। এমনি আমি আমার কাছে প্রচুর পেশেন্ট আমার কাছে এসেছে 18 বছর বয়স, তার ট্রাইগ্লিসারাইড মোর দ্যান 300। তো বলার মানে হলো কি যদি এইসবই জিনিস বাড়তে আরম্ভ করে, কেন কি আলটিমেটলি মা বাবারা যখন বাইরে থাকবে, আমারই যদি খিদে লাগে ধরুন আমার মা বাবা বউ ফউ কেউ এখন আমার বাড়িতে নেই, আমার খুব জোর খিদে লেগেছে আমি রান্না করতে পারি না, কী করবো, বাড়ির পাশে বিরিয়ানির দোকান আছে ওইখান থেকে গিয়ে একটা বিরিয়ানি খেয়ে নিতে পারি। আর আমি যদি পিওর ভেজের মানুষ হই তাই দাম মটর পনির এইসব আনিয়ে নেবো, পনির কোপ্তা আমি আনিয়ে নেব, ফোনে ক্লিক করলেই চলে আসবে। আর আজকাল তো এমনি হয়ে গেছে কি যখন থেকে হোম ডেলিভারি আরম্ভ হয়ে গেছে, এই মানে যত ফুড ডেলিভারির বড় বড় অ্যাপগুলো হয়ে গেছে এর জন্য আজকাল আমি দেখছি আমার মা বোনরা একটু কাজ করতে একটু আরও ওনাদের প্রবলেম হয়ে যাচ্ছে, কেন এখন কোনো কথা নেই তো যা হচ্ছে সঙ্গে সঙ্গে ফোনের মধ্যে। আগে কি হতো আমারও এখন অবধি মনে পড়ে, আগে আমাদের যদি বাজার করতে হতো তো আমরা কি করতাম কি ঠিক আছে সকালবেলা একদম ফ্রেশ হয়ে বেরিয়ে যেতাম বাজার করে আমরা আনতাম, এখন বাজারের জন্য কোনো চিন্তা নেই, যদি তাড়াতাড়ি ঘুম থেকেও যদি মানুষ ওঠে কে যাবে বাজারে, সঙ্গে সঙ্গে ফোনে অর্ডার হয়ে যাচ্ছে একদম গ্রিন ভেজিটেবল ডাল চাল সব জিনিস আপনার ডিম ফিম আপনার বাড়িতে এসে যাচ্ছে, ইয়ানি কি চারদিক থেকে আমাদেরকে আটকানো হচ্ছে কি আমরা কিভাবে সুস্থ না থাকি, এটা একটু আপনারা ভাবুন, চারদিক থেকে আটকানো হচ্ছে কি আমরা যেন সুস্থ না থাকি। কিন্তু আমাদেরকে ওইটা ভুলতে হবে না কি সবসময় মনে রাখবেন শরীর চর্চা ইজ মাস্ট নেসেসারি, কিছু জিনিস যেমনি আছে একদম ওই জিনিসটা আমরা নিজের কালচারটা যদি না বলি তাহলেই ভালো। আজকে আপনাদেরকে একটা সিম্পল কথা বলে দিচ্ছি, দেখবেন যে কোনো নিজের লাইফের মধ্যে দুটো বরযাত্রীর কথাটা ভাবুন, দুটো ফেস্টিভ্যালের কথা ভাবুন, দুটো অনুষ্ঠানের কথা বলুন ভাবুন, আমি বলবো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, আপনি কে বলছেন বলুন, কি বলার ইচ্ছে নেই? হ্যালো,
কেটে দে। দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনাদের কাছে যদি কোনো কথা বলার আপনার তাহলে ফোন করবেন না, সাবজেক্ট যদি না থাকে তাহলে কথা বলবেন না। দেখুন কত সুন্দর আমি বোঝাতে চাইছিলাম, তার মধ্যে আপনি ফোন করলেন, ফোন করার পরে হ্যালো বলেই চলেছি আমরা, কিন্তু আপনি কোনো উত্তর দিচ্ছেন না। আপনিও বললেন এই এই কথাটা আমারটা ব্রেকআপ হয়ে গেল, এবার থেকে তো তাহলে আমি এটাই করবো কি হ্যাঁ লাইভ প্রোগ্রাম করবো, কিন্তু আপনাদের কারোর আমি ফোন রিসিভ করবো না, আমি ফোনই রাখবো না। তখন কি আপনারা আপনাদের ভালো লাগবে? ভেবে নিন, কেন কি আবার যদি এই ভুলটা করেন, যেমনি আমি সবসময় বলি আমাকে ফোন করতে হলে দয়া করে টিভির সাউন্ডটাকে একদম মিউট করুন, ফোনে আমার সঙ্গে কথা বলুন, যেটা আপনারা বারবার একই ভুল করে যান। কিছু কিছু মানুষের জন্য সবাই সাফার। দ্বিতীয় একটা ভালো টপিকসে আমি আপনাদেরকে বোঝাতে চলেছি, তার মধ্যে আপনারা আপনাদের মতনই দর্শকের মধ্যে এমনি কিছু মানুষরা আছে যারা ফোন করে দিচ্ছে কিন্তু ওনাদের কাছে কোনো সাবজেক্ট নেই আমার সঙ্গে কথা বলে, শুধু শুধু ফোন করছেন আপনারা, 18 সেকেন্ড 20 সেকেন্ড ওনারা ফোন উইথ হেল্ড করে দিচ্ছেন, আর তারপরে একটা বলা হয় না কথা বলার যে ফ্রিকোয়েন্সিটাকে ওনারা অবস্ট্রাক্ট করে দিচ্ছে, তো এটা ভালো। এবার আমরা যখন কোলেস্ট্রলের দিকে যখন আসছি, তখন আমরা একটা জিনিস সবসময় মনে রাখি, এই জন্যই আপনারা একটা জিনিস দেখবেন আজকালকার ছেলেরা যারা নেচারকে মানে প্রাকৃতিককে ভালোবাসে, প্রাকৃতিক তাদেরকে প্রচণ্ড ভালোবাসে, এই জন্যে যারা একদম প্রাকৃতিকের সঙ্গে মেলামেশা করে থাকে আর শরীর চর্চা প্রায় মানে নেচারের হিসেবে করে, তাদের কখনো অসুবিধা হয় না। কিন্তু যারা এসি রুমের মধ্যে এক্সারসাইজ করেন, যারা এসি রুমের মধ্যে শরীর চর্চা করেন, তাদেরই দেখা যায় কি এক্সারসাইজ করতে না করতে হার্ট অ্যাটাক হলো আর হসপিটাল যেতে না যেতে উনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। ওনার শরীরের কাছে আমাদের শরীরটা জঘন্য, মারা গেলেন কেন? এক্সারসাইজ তো উনি, আমি এটাও শুনতাম কি উনি এই ওয়ার্কআউট উনি 2-3 ঘন্টা জিমে করতেন, তারপরে উনি মারা গেলেন কেন? আপনারা একটু এইটাও তো একটু ভাবুন। আপনারা অনেক খবর কাগজে অনেক সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন ওয়ার্কআউটের জিমের মধ্যে ওয়ার্কআউট 2-2.5 ঘন্টা করার পরেও সেই মানুষটা নিজের বাড়িতে এসে রাত্রিবেলা শুয়ে পড়লো আর পরের দিন সকালবেলা উনি রাম রাম সত্য হয়ে। এসবও কি আমাকে আপনাদেরকে বোঝাতে হবে? আপনাদেরও বাড়িতে দেখবেন সন্তানরা সকালবেলা ঘুম থেকে লেট করে উঠবো, 9টা নাগাদ তাড়াহুড়োকে মুখে ব্রাশ নিয়ে বাথরুমে ঢুকে গেলাম, বাথরুম থেকে মাথা আচাড়াতে এসে প্যান্ট জামা পরে একদম তাড়াহুড়োতে মা পেছন থেকে একদম আর্টিফিশিয়াল ফ্রুট জুস, আর্টিফিশিয়াল ফ্রুট জুস কাগজের আজকাল বড় বড় মধ্যে লেখা আছে রিয়েল ফ্রুট জুস, ওইটা এক গ্লাস ভরে ওই মুখের মধ্যে জোর করে দুটো পাউরুটি ঠুসে, এটা কি ব্রেকফাস্ট? এসব চিন্তাভাবনা আপনাদেরকে করতে হবে, নিজের সন্তানের জন্য আপনাদেরকে এই চিন্তাভাবনা করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কখনো কোনো দিন আপনাদের কাছে সময় থাকে তো যে কোনো শ্মশানে, কলকাতার মধ্যে প্রচুর শ্মশান আছে, যে কোনো শ্মশানে বেশি না 2 ঘন্টা সময় দিয়ে ওইখানে দাঁড়িয়ে দেখুন তো কারা আসছে। যদি 10খানা ডেড বডি আসে তো 100% তার মধ্যে 3 জন তো এমনি আসবে যাদের বয়স 40-এর কাছাকাছি। মিনিমাম 2 জন এমনি আসবেন যারা 30-এর কাছাকাছি, 5 জন ইনি হয়ে গেলেন, আর 3 জন আসবেন ওই 50-55-60-এর কাছাকাছি, আর 1 জন আসবে যার বয়স 90-92-94। তার কোনো ভেজাল খাবার খায়নি খুব সুন্দরভাবে। এই এটা একটু আপনারা এই যে চারটাকে নিজের বাড়িতে তৈরি করুন, আপনারা আপনি নিজেই বুঝতে পারবেন কি আমরা নিজের হাত থেকে নিজের সমাজকে নিজের অংশগুলোকে কিভাবে আমরা ধ্বংস করছি, নিজেদেরকেই নিজেকে মেরে ফেলছি। শুনে আপনারা তাজ্জব হয়ে যাবেন, নিউ ইয়র্কে বেশ কিছু আমাদের বন্ধু বান্ধবরা থাকে, তারা এগুলো ওইখান থেকে আমাদের, আমি এমনি হাসির ঠাট্টাতে যখন জিজ্ঞেস করি এখন তুই কী করছিস, ও তখন আমাকে বলে আমি গোল্ডেন মিল্ক খাচ্ছি, আর যখন জিজ্ঞেস করলাম গোল্ডেন মিল্কটা কী রে ভাই, বলে কি কিছু না দলু দুধের মধ্যে হলুদ মিশিয়ে খাচ্ছে, এটাকে আমরা নতুন নাম দিয়েছি গোল্ডেন মিল্ক। এখন ওইখানকার বিদেশের মধ্যে ক্যাফেতে এইসব জিনিস পাওয়া যাচ্ছে যেটা কখনো
একটা সময়তে আমাদের দেশের মধ্যে আমাদের ঠাকুরমা মা দিদা এরা আমাদেরকে খাইয়ে বাড়িতে বানিয়ে খাওয়াতো। আজকে ওর জায়গাতে আমরা কফি খাচ্ছি, চা খাচ্ছি, বলবো আর কি বলছে। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। এটা কি টিভি লাইভের নাম্বার নয়? হ্যাঁ লাইভের নাম্বার, বলুন কি কোথায় থেকে বলছেন, কে বলছে? আমি বলে দিই, এটা তো ডাইরেক্ট লাইনের প্রবলেম, কেবলের প্রবলেম হতে পারে, এর মধ্যে আমি তো কিছু করব না। আপনি বলুন, আপনি বলুন আপনার চ্যানেলের নাম কি? আপনি কে মানে এখন কোন চ্যানেলে আমাদের প্রোগ্রাম দেখছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হতে পারে ওনাদের প্রবলেম, চ্যানেলের প্রবলেম হচ্ছে। আপনি বলুন, আপনার কোনো প্রবলেম থাকলে আপনি বলুন, আমি আপনাকে ফোনে বলে দিচ্ছি। ফোনটা আপনি সরাবেন না, ফোনে নিয়ে কথা বলুন, বলুন কি ব্যাপার। খাওয়ার পর মানে আমার বুকের নিচেটায় আর কি একটু অসহ্য লাগছে। খাবার পর কি মানে দুবেলাই, মানে আপনি যখনই খান তখনই হয়? না দুপুরে খাবার পরটাতেই হয়। বাদিকে হয় না ডান দিকে? স্ট্রেট একদম, মানে পাঁচটা যে দুটো সাইড আছে, হ্যাঁ সাইডের নিচে রাখি। আচ্ছা আপনার বয়স কত? যাদেরই খাবার হজম হবে না তারা যদি একটুখানি উষ্ণ গরম জল যদি ওনারা খান, একটুখানি যদি উষ্ণ গরম জল আপনারা যদি খাবারের পরেই আপনারা খেয়ে নেন, আর নর্মাল বা ঠান্ডা জল 40-45 মিনিট পরে যদি খান, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না, খাবারটা হজম হবে। আর তার সঙ্গে আমি বলেছি খাবারের আগে মিনিমাম 1 প্লেট স্যালাড খান। আচ্ছা স্যার, উষ্ণ গরম জলটা কি সব সময় খাওয়া যেতে হবে, সকাল দুপুর রাত্রি? হুম পাতি লেবুর রস থাকবে, আগে ওটা খাবেন তারপরে আপনি ভাত খাবেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি আরাম পেয়ে যাবেন। এখন আমার মনে হয় সময় নেই, তোমাকে কিছু যদি বলার থাকে বলতে পারো। তাহলে আপনি পেঁয়াজ ছেড়ে অন্য কিছু খেয়ে নেবেন, বা ওইটাই আপনি আপনার দরকার নেই পেঁয়াজ খাবার, আপনি সব থেকে বেস্ট এটাই হয়, শশা থাকবে, গাজর থাকবে, মূলো থাকবে, লেটুস পাতা থাকবে, খান না ভাজা, যে কোনো ধরনের সবুজ সবজি। এখন আমার মনে সময় নেই, এবার বল, এখন বেশি সময় নেই আমাদের হাতে আর, কিন্তু আপনাদেরকে কথা দিয়ে দিচ্ছি ঠিক 15 মিনিটের পরে আবার আপনারা আমাকে পাবেন। এবার আমি হিন্দিতে কোলেস্ট্রলের ফুল ট্রিটমেন্ট বলবো, কেন কি আমি জানি, আমাকে লোকেরা একটু কম ডিসটর্ব করবেন হিন্দিতে। আপনারা ডক্টর সিংকে যদি দেখাতে চান তাহলে বাসাত এসে ঠিক শিশিরকুঞ্জ নেমে শিশিরকুঞ্জের ঠিক বিপরীতে ডক্টর সেন টাওয়ারে আপনারা ডক্টর সিংকে পেয়ে যাবেন 11 থেকে দুপুর 3টে অবধি, কারণ 4টের পরে তিনি লাইভে বসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।